বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় কবে পনেরো সেপ্টেম্বর দুই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি বা টিফা চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো সেপ্টেম্বর দুই হাজার একুশ দুই হাজার অর্থ বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে যুক্তরাষ্ট্র দুই হাজার অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সর্বাধিক রপ্তানি করে অর্থ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে সৌদি আরব দুই হাজার বিশ বাংলাদেশে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে 2021 সালে কোন বাংলাদেশি রেমন ম্যাকসিস পুরস্কার লাভ করেন ডক্টর ফেড্রোসি সালে দুই ফেরদৌসি একুশ রেমন ডক্টর পুরস্কার লাভ করেন শেখ রাসেল দিবস কবে আঠারো অক্টোবর শেখ রাসেল দিবস আঠারো অক্টোবর বঙ্গবন্ধু ধান একশো এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বঙ্গবন্ধু ধান একশো এর উদ্ভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরঙ্গনার সংখ্যা কত চারশো জন বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরঙ্গনার সংখ্যা চারশো জন দেশে প্রথম স্টিল আর্স সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর উপর ব্রহ্মপুত্র দেশে প্রথম স্টিল আর্স সেতু নির্মিত হবে ব্রহ্মপুত্র নদীর ওপর নিম্নের কোন আমটি নাবি জাতের ওপরের সবগুলো অর্থাৎ গৌডমতি ইলামতি মেহেদী বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি একশো আটটি বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো আটটি সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের মোট জনসংখ্যা কত ষোল কোটি বিরাশি লক্ষ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ষোলো কোটি বিরাশি লক্ষ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তিন সাতক্ষা অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন সাত পার্সেন্ট অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এক জন অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক জন অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক আট বছর অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল বাহাত্তর দশমিক আট বছর অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের দারিদ্রের হার কত বিশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের দারিদ্রের হার বিশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশের চরম দারিদ্রের হার কত দশ দশমিক পাঁচ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের চরম দারিদ্রের হার দশ দশমিক পাঁচ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত দুই মার্কিন ডলার অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের মাথাপিছু আয় দুই মার্কিন ডলার বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের মাথাপিছু জিডিপি কত এক মার্কিন ডলার অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মাথাপিছু জিডিপি 1997 মার্কিন ডলার অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের সাক্ষরতার হার 7 বছরের মধ্যে কত 75.2% অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের সাক্ষরতার হার 75.2% পাঁচ সেপ্টেম্বর দুই আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে গিনি পাঁচ সেপ্টেম্বর দুই গিনিতে সেনা অভ্যুত্থান ঘটে যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি লিজ ট্রাস যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম লিজ ট্রাস পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতাকে আবিমায়েল গুজম্যান পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী পাতের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান। লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী নাজিব মিকাতি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় কবে তিরিশ আগস্ট দুই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় তিরিশ আগস্ট দুই হাজার একুশ আফগানিস্তান যুদ্ধের সময়কাল কত সাত অক্টোবর দুই হাজার এক থেকে তিরিশ আগস্ট দুই একুশ তালেবানের প্রতিষ্ঠাতা কে মোল্লা মোহাম্মদ ওমর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে মোহাম্মদ হাসান আখুন্দ আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কি ইসলামিক এমারেট অব আফগানিস্তান জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রথম নারী কে রেবেকা গ্রেন স্পান জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রথম নারী মহাসচিব রেবে সতেরো নভেম্বর দুই ইসলামী সহযোগিতা সংস্থার বারোতম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে হুসেইন ইব্রাহিম তাহা সাদ জাতিসংঘের সাধারণ পরিষদের ছিয়াত্তরতম অধিবেশনের সভাপতি কে আবদুল্লাহ শহীদ মালদ্বীপ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি আবদুল্লাহ মালদ্বীপ আগস্ট নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর পরিচালনা পর্ষদ কোন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় উপরের সবগুলো অর্থাৎ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে আন্তর্জাতিক নবনযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি আন্তর্জাতিক সেপ্টেম্বর দুই সংস্থার একুশ কোন দেশ আয়রিনার একশো ছেষট্টি তম সদস্য লাভ করে হন্ডুরাস সেপ্টেম্বর দুই হাজার একুশ হন্ডুরাস আয়রিনার একশো ছেষট্টি তম লাভ করে সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি নয়টি সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ নয়টি সাতাশ আগস্ট দুই কোন দেশ এসসিওর নবম সদস্য পদ লাভ করে ইরান এর মন্ত্রী পর্যায়ের পুনরতম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে তিন থেকে সাত অক্টোবর দুই ইউএনসিটিএডির মন্ত্রী পর্যায়ের পুনরতম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে তিন থেকে সাত অক্টোবর দুই স্বল্প উন্নত পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দোহা কাতার স্বল্প উন্নত পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দোহা কাতার স্বল্প উন্নত পঞ্চম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে থেকে জানুয়ারি ন স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে তেইশ থেকে সাতাশ জানুয়ারি বিশ্ব ব্যাংক এখন থেকে কোন রিপোর্ট আর প্রকাশ করবে না ডুইং বিজনেস রিপোর্ট বিশ্ব ব্যাংক এখন থেকে আর ডুইং বিজনেস রিপোর্ট প্রকাশ করবে না 2021 সালের নিরাপদ নগর সূচকে শীর্ষ শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্ক। 2021 সালের নিরাপদ নগর সূচকে শীর্ষ শহর কোপেনহেগেন, ডেনমার্ক। 2021 সালের নিরাপদ নগর সূচকে ঢাকার অবস্থান কত? 54তম। 2021 সালের নিরাপদ নগর সূচকে ঢাকার অবস্থান 54তম। দুই হাজার একুশ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের শীর্ষ দেশ কোনটি গ্রিস সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের শীর্ষ দেশ হাজার একুশ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান দুই সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান দুই সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত উনচল্লিশতম দুই হাজার সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান আদিল গ্রন্থের লেখককে রিসেপ তাইয়েফ এরদোগান দাহা আদিল বীর দুনিয়া মুমকুন গ্রন্থের লেখক তাইয়েফ এরদোগান। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো উইকেটের মালিক হন কে আল হাসান বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো উইকেটের মালিক হন সাকিব আল হাসান আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাকে কে ক্রিস্টিয়ানো রোনালদো মৌসুমের দুই হাজার বিশ একুশ মৌসুমের ওয়েফা বর্ষসেরা খেলোয়াড় এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে কোন দেশ ওপরের সবগুলো অর্থাৎ ভারত চীন ও জাপান দেশের প্রথম টানেলের নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে কর্ণফুলী নদী পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিয়াক্টর পেশার ভ্যাসেল বা চুল্লি উদ্বোধন করা হয় কবে দশ অক্টোবর দুই হাজার একুশ দুই সালে মুস্তফা সালে মোস্তফা সাল্লাম পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী ড এম জাহিদ হাসান শেখ রাসেল দিবস কবে অক্টোবর দেশে চরম দারিদ্রের শীর্ষ জেলা কোনটি কুড়িগ্রাম দেশে চরম দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি নারায়ণগঞ্জ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যবহারের অনুমোদন দেয় কবে ছয় অক্টোবর দু হাজার একুশ অনুমোদিত ম্যালেরিয়া টিকার নাম কি আর এস বাই এস জিরো ওয়ান আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কে নাজলা বাউডেন রমধান জাপানের শততম প্রধানমন্ত্রীকে ফুমিও কিশিদা জার্মানির বার্লিনের প্রথম নারী কে ফ্রান্সিসকা গিফে অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলরকে আলেকজান্ডার সলেনবার্গ ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিরসনে চুক্তি করে কবে চোদ্দ অক্টোবর দুই হাজার থেকে সতেরো অক্টোবর দুই প্রথমবারের মতো মহাকাশে সিনেমার শুটিং করে কোন দেশ রাশিয়া তেসরা অক্টোবর দুই ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কোন গোপন নথি প্রকাশ করে প্যান্ডোরা পেপারস দোসরা অক্টোবর দুই হাজার আরব বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কাতার নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি সাতটি ষোলো সেপ্টেম্বর দু কোন দেশ এন এর ষষ্ঠ সদস্যপদ লাভ করে বাংলাদেশ চার অক্টোবর দুই কোন দেশ এনডিবির সপ্তম সদস্যপদ লাভ করে সংযুক্ত আরব আমিরাত পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ কতটি একশো ছাপান্নটি তেসরা সেপ্টেম্বর দু কোন দেশ আইসিএসআইডি এর একশো ছাপান্নতম সদস্যপদ লাভ করে ইকুয়েডার ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময়কাল একত্রিশ অক্টোবর থেকে বারো নভেম্বর দুই হাজার একুশ ছাব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে গ্লাসগো স্কটল্যান্ড আটত্রিশ ও উনচল্লিশতম আসিয়ান শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ছাব্বিশ থেকে আঠাশ অক্টোবর দুই হাজার একুশ পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি ডেনমার্ক আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ভেনিজুয়েলা আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো চব্বিশতম বৈশ্বিক ক্ষুধাসূচকে সর্বনিম্ন দেশ কোনটি সোমালিয়া বৈশ্বিক ক্ষুধাসূচকে বাংলাদেশের অবস্থান কত ছিয়াত্তরতম ডাক উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড ডাক উন্নয়ন প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি হাইতি ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত একশো তেতাল্লিশতম বহুমাত্রিক দারিদ্রসূচকের শীর্ষ দেশ কোনটি নাইজার হর্ন ইন দ্য ওয়ার্ল্ড এ মেমোরির কার রচিত স্মৃতি কথা অমরত্ব সেন জেমস বন্ড সিরিজের পঁচিশতম চলচ্চিত্র কোনটি নো টাইম টু ডাই বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয় মারাঠি ভাষায় দুই সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন ১৩ জন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে ক ও খ অর্থাৎ ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাটাপুটিয়ান পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে ওপরের সকলেই অর্থাৎ শুকুরে মানাবে ক্লাউস হাসেলমান পারেসি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে ক ও খ উভয় অর্থাৎ বেঞ্জামিন লিস্ট ডেভিড ম্যাকমিলান সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে আব্দুল রাজাক গুনা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে ক ও খ উভয় অর্থাৎ মারিয়া রেস ও দিমিত্রি মুরাত অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে ওপরের সকলেই অর্থাৎ ডেভিড কার্ড জোত্তাও ডি অ্যাংরিস্ট গুইডো ডাব্লিউ এমবেন্স তেরোতম সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে কোন দেশ ভারত আন্তর্জাতিক টি টোয়েন্টির শীর্ষ উইকেট কে সাকিব আল হাসান মেরিলিবন ক্রিকেট ক্লাবের প্রথম নারী সভাপতিকে ক্লেয়ার কনর টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিক বাদ বা চার বলে চার উইকেট পান কে কার্টিস ক্যাম্পার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ